করে তোমার চ্যালেঞ্জ করেছো, কুঞ্জন সংখ্যালঘু তরফে সংখ্যালঘু সত্যই নিয়ে আনক মুকুলি মরিয়াকে স্বতঃস্ফূর্তভাবে 50,000-1,00,000 টাকা প্রদান করেছে। সন্তা আমার আমসর পৃষ্ঠবহ সকল আমসর প্রাক্তন নেতা সকলক মই এই কথাটো অনুধাবন করাব বিচারিছো। এই কারণে আজ আমসর মুখপাত্র প্রয়োজন হয়েছে, আমসর লাইব্রেরির প্রয়োজন হয়েছে, আমসর সামাজিক আন্দোলনের প্রয়োজন হয়েছে, আমসর রাজনৈতিক আন্দোলনের প্রয়োজন হয়েছে, আমসর অর্থনৈতিক আন্দোলনের প্রয়োজন হয়েছে, আমসর কালচারেল সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সংখ্যালঘু যাত্রী নিয়ম এই আমসে যেটা নিজের জাতির স্বার্থ সংখ্যালঘু জনসাধারণক শিক্ষার সজাগতা আরম্ভ করে অর্থনৈতিক সজাগতা আরম্ভ করে কৃষক বিপ্লব আরম্ভ করার কারণে সজাগতা আরম্ভ করে আমাদের সংস্কারের যে আন্দোলন আরম্ভ করে তেতিয়াই কিন্তু অসমের কিছুমান দল সংগঠন বুদ্ধিজীবীয়ে এই ছাত্র সংগঠন পানবন্দী আৰু ছাত্র সংগঠন নিজের লক্ষ্য পরিণত নোহার কারণে তাই ছাত্র সংগঠন জীবনাত চালাবার কারণে উগ্র জাতের দল সংগঠন মই নাম কালি কইছো সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের এজন কর্মী হিসাবে কইছো ভয় করাই আশু এন্ড কোম্পানি সমুজ্জ্বল ভট্টাচার্য এন্ড কোম্পানি এই সমুজ্জ্বল ভট্টাচার্য আজি লর এজেন্ট হিসাবে কাম করেছে, এই সমুজ্জ্বল ভট্টাচার্য আজি অহংখলক সম্মান করেছে, এই সমুজ্জ্বল ভট্টাচার্য বাংলাদেশী মূলক যেটা বাংলাদেশী হয় আমার কালি করে বাংলাদেশী বুঝি আজি এই সভার জড়িয়ে পুনর্বার সমুজ্জ্বল ভট্টাচার্য কোম্পানি খকিয়ে দিব সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন সংখ্যালঘু জনসাধারণ আরো বুঝি না থাকে আছে শক্তি ব্যবহার করে নাই, শক্তি ব্যবহার করলে কিন্তু রক্ষা নাই। সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে মাজমে আহমেদ স্যারের বিকল্প চিন্তার যে শক্ত মই এই শক্তর আজি এটা কথা বলছো সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন নতুন বিকল্প সন্ধানের কথা সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে বিকল্প চিন্তা করব। আজ অসমের অন্যতম সংগঠন আন্দোলন করব কারণ সর্বানন্দ সোনাল প্রফুল্ল মহন্ত যাই না কেমন তাদের সার্টিফিকেটের পরিচয় আইনুদ্দিন আহমেদ আব্দুল আহমেদ এমন সংখ্যালঘু মানুষের প্রয়োজন নাই। আজকে এই সময় উমরালি চৌধুরী সাহেবের কথায় আজ ধরে আমি একটা কথা বলছি, হ্যাঁ সত্যি কথা এন্ডাবু হন্নির আগে যদি সারা আসামের এক পর্যবেক্ষণ ইতিহাস অধ্যয়ন করে দেখা যায় নগর বেড়ার থেকে তরঙ্গিয়া লক্ষ্মীপুর তেজপুর বিশ্বনাথ কারিয়ারি এদিকে আব্দুল কুকরাই কুচবিহার এটা হলো ক্ষমতাপুরের রাজ্য, এই রাজ্যটা ব্রিটিশে দখল করেছিল যখন এই যে ধারাইটা নেতা মানে আমরা হাইব্রিড বলে আজকে ভারতবর্ষে স্বীকৃতি দিয়েছে আসামের মানুষ ধন্যবাদ দেওয়া উচিত ভারতবর্ষের সেই কাউন্সিলের ডিপার্টমেন্টকে চুকমাকে ব্রিটিশ বলেছে, হ্যাঁ চুকমা ব্রিটিশ সে মিয়ানমার তাই অহম থেকে আসছে আজকে সেই পাটকাই পর্বত, সেই পাটকাই পর্বত থেকে জয়ন্তিয়া মিছিল লালুং তাদেরকে বিভিন্ন স্থলে কৌশলে দখল করেছে চুকাভা নাগালিজম মানুষকে জীবনকে হত্যা করে তার মাংস খেয়েছে মানুষকে আর সেই জনগোষ্ঠী হল চুকাফা সেই জনগোষ্ঠী। আজকে বিতর্কিত শব্দ হয়তো কেউ ভাববে এত বিতর্কিত শব্দ কোনদিন কেউ বলে না আজকে বলে যায় সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অধ্যয়ন করে অধ্যয়ন করবে আর এটাই হলো কারণ যে ছাত্র আজকে বিদ্যালয়ে বুরঞ্জি এবং ভূগোল পড়তে পারে।
আমি বলি সেই চুকাবা কর, সেই চুহুম মোহন বিহঙ্গিয়াই কর, সেই আমার যত আসল নেতার আছে আজকের তারিখে তরঙ্গ হইত। তারা জানে অসম্মূলন নিজুরি সর্বসাধারণ জানে আসামের আজকের তারিখে যে খেলন যে আন্দোলন, আজকের তারিখে যে অস্তিত্ব আন্দোলন, আজকে যে বিদেশি আন্দোলন তার মুখা খুলে দেবে। সত্য আজকে সংখ্যালঘু ছাত্র ইউনিয়নদেরকে একটা আহ্বান জানায়, সংখ্যালঘু যুবকদেরকে আহ্বান জানায়, আজকে অধ্যয়ন করতে শিখো, পেপার পত্রিকা দেখো নাই, হাতে কাটে চা খায় সময় কাটানো সময় না। আজকে যে যোগ, যে বৈজ্ঞানিক যোগ, এর দিকে আমরা এগিয়ে যেতে হবে। তার কারণ হলো সামনে আপনাদের সম্মুখে মহা অস্ত্র একটা প্রয়োগ করবার জন্য চিন্তা চর্চা করছে, সেটা হলো এনআরসি। এনআরসি নাম যদি শুনছেন, আর যদি না শুনছেন জেনে রাখো, কিছুদিন পরে সাতটা যে এনআরসির কাম আরম্ভ করবে, মানে নাগরিক পণ্যে আপনি ভারতীয় নাগরিক হয় কিনা তার জন্য এনআরসি প্রস্তুত করবে। আর সেই এনআরসি প্রস্তুত করার আগে যে ভুল পদ্ধতি নিয়েছে সরকারে, আমরা আমসে প্রতিবাদ করেছি। আপনারা জানেন 2010 সালে 21 জুলাই আগে 11 জুলাই আমরা এক বুদ্ধিজীবী সম্মেলনের আয়োজন করে 21 জুলাই 11 জুন 21 জুলাই সে ধর্ণা কার্যসূচি দিয়েছিলাম। পাইলট পদকের ভুল দেখানোর জন্য আমরা আন্দোলন করেছিলাম। ভারত গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্টের যত মন্ত্রী বিধায়ক আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছে, তাদেরকে আমরা সাক্ষাৎ করে বলছিলাম জানাচ্ছি যে নামে যে পাইলট পদকে আরম্ভ করা হয়েছে সেই পাইলট পদকে ভুল আছে, আমাদের কথা গুরুত্ব দেওয়া হয় নাই। যখন আমরা হাজার হাজার মানুষ রাজপথে আনিয়ে মনপটাতে আন্দোলন করি, তখন আমাদের মানুষের রূপে নির্মমভাবে অন্তরক্ষী কারণে আরক্ষী বাহিনী আমাদেরকে বড় বড়ভাবে লাঠি দাঁড়া এবং গুলিকে প্রয়োগ করে আমাদের চারজন কর্মীকে, চারজন বীর পুরুষকে হত্যা করেছিল। হঠাৎ আমাদের আংশ সমর্থককে শারীরিকভাবে অক্ষম করে দিয়েছিল। আজকের তারিখ পর্যন্ত কোর্ট পাওয়া গেছে শারীরিকভাবে অক্ষম। সেদিন কিন্তু আসামের মুখ্যমন্ত্রী এক সেকেন্ড মানে 10 মিনিটের ভিতরে মুখ্যমন্ত্রী ফিল্যান্ড যাত্রা বাতিল করে বলছিল যে সেই পাইলট পদকে ভুল আছে, আমরা ক্যাবিনেট স্বার্থমুচি করে ভুল সংশোধনী করব। আজকে জনসভায় আরেকটা কথা বলি, সেই ক্যাবিনেট স্বার্থমুচি গঠন হওয়ার পরে এক একবার আমাদের লোকে আলোচনা হলো, আমাদের বিমান আমরা তাদেরকে অর্পণ করলাম, কিন্তু বিমান অর্পণ করার পরে সেই যখন তারা প্রতিবেদন দাখিল করলো, প্রতিবেদন বানালো, সেই প্রতিবেদনে কি আছে আমরা জানি না। আজকের তারিখ পর্যন্ত কিন্তু আমাদেরকে সেই প্রতিবেদন দেখানো হয় নাই। এমনকি যাওয়া 18 মার্চে ভারত গভর্নমেন্ট আসাম গভর্নমেন্টে এনআরসি প্রস্তুত করে নেবে, যে সাতটা জেলায় এনআরসির কাজ আরম্ভ করবে, তার চূড়ান্ত প্রতিবেদন, চূড়ান্ত আহিরা, চূড়ান্ত মডেলিং কিন্তু আমাদেরকে দেখানো হয় নাই। আমরা জানি না, তবে আমরা সন্দেহ করেছি জি হুজারের সমস্যা নিয়ে আজকে আমাদের ভাইরা, আজকে আমাদের বাপেরা, আজকে আমাদের মা বোনেরা যে রাজ্যের সম্মুখীন হয়েছে সেটা সন্দেহের চক্রান্ত হয়তো ভারত গভর্নমেন্ট আসাম গভর্নমেন্টে করতে পারে। তবে অংশ অতন্ত প্রহরী শুনবে, অংশে আজকে এই জনসভায় আজকের এই প্রতিষ্ঠা দিবসে বলবে, মুখ্যমন্ত্রী তরঙ্গ বৈরাঙ্গা আপনি হুঁশিয়ার থাক, ভারত সরকার প্রধানমন্ত্রী আঙুলিয়া হুঁশিয়ার থাকক, আপনি অসমর সদায় রাজ্যসভার প্রতিনিধি হয়ে ভারত সরকার প্রধানমন্ত্রী, অসমর সংখ্যালঘু মানুষক লই যদি রাজনৈতিক ভাবে পাড়া খেল খেলোয়া হয়, অসমর মানুষক যদি ষড়যন্ত্র বলি করা হয়, সংখ্যালঘু মানুষক যদি নিষেধ করা ষড়যন্ত্র করা হয়, সংখ্যালঘু মানুষক যদি মৌলিক অধিকার কারিয়ান কারি লওয়ার যদি চেষ্টা করা হয়, সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে কিন্তু ফুলাই এনে আরো তরঙ্গ হয়ে সরকারকে ভয় দিব। আজ আমি কব বিষয় যখন 1 কোটি সংখ্যালঘু মানুষক রাষ্ট্রতলে ওলাই আনি, আমি এই নির্লজ্জ তরঙ্গ হয়ে সরকারের বিরুদ্ধে হাত ধরা করি। ইসলাম গামুসা বলে শুধু বলি
হইছো এই মঞ্চ সংখ্যালঘু জনসাধারণের স্বার্থ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে গণতান্ত্রিক আন্দোলন করিব হাজার হাজার রাইজ রাজপথলে ওলাই আহিব গণতন্ত্র নিজের অধিকার স্বাধিকার রক্ষা করার কারণে সাংবিধানিক অধিকার রক্ষা করার কারণে আর সেই সময় যদি অসমের রাজপথ রক্তাক্ত হয় তার কারণে কিন্তু জগরিয়া থাকিব চরণ গগৈ সরকার তথা রাইজ আজি বহুত কথাই আসে বহু কবলগাই আসে সময়ের অভাব বহু সময় ধরে অপেক্ষা করে আসিল আপনাদেরও বহু সময় ধরে এই সভা শোনার কারণে ধৈর্য ধরে বহি আছে বেশি সময় মনে নক তথাপিও কেইটামান কথা কইছ আজি সংখ্যালঘু জনসাধারণক শিক্ষার ক্ষেত্রত শিক্ষার অধিকার স্বাধিকারের ক্ষেত্রত চক্রান্তমূলকভাবে এই জনগোষ্ঠীটুক বঞ্চনা করার কারণে বলির ভাষা বোঝার কারণে অসম সরকারে ছাত্র অব্যাহত রাখিছে আজি টেটর নামত আজি টেটর নামত অসম সরকারক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যে পদ্ধতি আরম্ভ করেছে এই পদ্ধতি যেটা নিযুক্তি হয়ে গেল এই নিযুক্তি আর সেই পরীক্ষা সাংঘাতিক গণনার ভুল হয়েছিল সাংঘাতিক গণনার হওয়া হয়েছে আমার দৃষ্টিগোচর হয়েছে আজ আমি দাবি উত্থাপন করেছো যে টেট পরীক্ষা যিটো স্ক্রিপ্ট এনসার বহি তাতে নাম অন্তর্ভুক্ত করিব নালাগে কারণ নাম অন্তর্ভুক্ত করার লগে লগে এসাম দুষ্ট ছাত্র মুসলমানের সংখ্যালঘু নাম দেখিলে চক্রান্তমূলকভাবে সেই পরীক্ষার রিজাল্টের পরা সেই উত্তর বহির পরা ডিসক্রিমিনেশন করিব আর হয় এরকম ধরনের বহু ঘটনাই হয়ে গেছে আজি তেখেতের নিযুক্তি শেষ হওয়ার পিছত আজি মুখ্যমন্ত্রীও সেই কথাটা স্বীকার করেছে যে হয় ইয়াতে ডিসক্রিমিনেশন হওয়ার চান্স আছে আর তার কারণে নিযুক্তি হয়ে গেল হয়তো সেই ঠেক নিজের নাম লিখিবলগা হওয়া নাই আজি এই সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের কৃতিত্ব অসমের কোনো দল সংগঠনে পোৱা নাই আজি সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে সামাজিক আন্দোলন কৰিব লাগে ইয়াতে কৈছে সাহিত্যিক গৰাকীয়ে যে আমাৰ বাল্য বিবাহ বহু বিবাহ আমাৰ জাৱনী প্ৰথা আমাৰ জাৱনী প্ৰথা এইবিলাক বিলুপ্ত হ'ব লাগিব এইবিলাক সংস্কাৰ সাধন কৰিব লাগিব হয় সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়নে সকলো সমস্যা সমাধান কৰিব নোৱাৰে অসমৰ সংখ্যালঘু যিবিলাক বুদ্ধিজীৱী আছে অসমৰ সংখ্যালঘু যিবিলাক অৰ্থবান ব্যক্তি আছে তেওঁলোকে শিক্ষিত যুৱকসকলে এই সামাজিক আন্দোলন কৰিব লাগিব যিসকলে ছাত্ৰ নহয় তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ সামাজিক আন্দোলন কৰিব লাগিব আজি আপোনালোকক জানে যে মই অলপ আগতে কথাটো কৈছো যে এই সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়নে শিক্ষাৰ ক্ষেত্ৰত আন্দোলন কৰিব বিচাৰে সামাজিক আন্দোলন কৰিব বিচাৰে অৰ্থনৈতিক আন্দোলন কৰিব বিচাৰে কৃষি আন্দোলন কৰিব বিচাৰে সেই সময়তে কিন্তু এই জনগোষ্ঠীটোক বাংলাদেশী নামক লেবেল লগাই বাংলাদেশীর নামত এই জনগোষ্ঠীটুক লেবেল লগাই শ্রমিকসকল যেসকলে ভোজা কৃষক তেওঁলোকে যেতিয়া ভোজনীয় সময় চামনীয় সময় বিভিন্ন তেওঁলোকের সংখ্যাগরিষ্ঠ এলাকাত প্রবেশ করে কাম করার তেওঁলোকে পেটৰ কারণত সেই সময়ত কিন্তু এই ব্যক্তিসকলক অত্যাচার করা হয় আর সেই সময়তে দেখা যায় অসম বহু সংখ্যালঘু দল সংগঠন আছে বুদ্ধিজীবী আছে রাজনীতিবিদ আছে তেওঁলোকে কিন্তু কোনো প্রতিবাদ নকরে রাজমিশা কৈছে নেকি আজি আপনাদের প্রমাণ দেখাব পারিব নেকি যে বিদেশী নামত যে ভারতীয় নাগরিকক শাস্তি করা হয় সংখ্যালঘু আঞ্চল নামের ছাত্র সংগঠন বাহিরে কোনটো ছাত্র সংগঠনে প্রতিবাদ করবে এনেকি আপোনালোকে পঠাই দিয়া বিধানসভা সেই গাহৰিৰ ভঁৰালত থকা সেই বিধায়কসকলেও কিন্তু কথা হয় আপোনালোকে পঠাই দিয়া সেই সভাপতি সম্পাদক কাউন্সিলৰ জিলা পৰিষদে আৰম্ভ কৰি আপোনালোকৰ বিপদৰ মুহূৰ্তত কিন্তু সেই ব্যক্তিসকল ওচৰত আহে যদি মিছা কৈছো কব আজি আপোনালোকৰ এই অঞ্চলত এটা কথা কৈ গৈছো যে আজি সংখ্যালঘু জনসাধারণ যেসকল রাজনীতি করেছে সেয়া এই দল হব নয় কংগ্রেস দলের